রাজপরীর সুকেশ সংসারে আগুন লাগিয়ে স্বামীকে নিয়ে চট্টগ্রামে অবকাশ যাপন করছেন বিদ্যাসিনহা মিম গত বছর সতেরো অক্টোবর ভালোবেসে শরিফুল রাজ ও পরিমণি বিয়ে করেন বিয়ের পর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণি ও রাজের ভালোবাসার প্রকাশ পাওয়া যায় গত দশ আগস্ট তাদের ভালোবাসার পূর্ণতা দিয়ে ঘর আলো করে পুত্র সন্তান রাজ্যের জন্ম হয় সন্তান স্বামী নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন পরিমণি তবে হঠাৎ করে পরিমণি ও রাজের ভালোবাসায় মিমকে গলার কাটা হিসেবে দেখছেন পরিমণি চলতি বছর পরপর দুটি ছবিতে প্রেমিক প্রেমিকা চরিত্রে দেখা যায় মিমরাজকে পরাণে বিচ্ছেদ হলেও দামালের পর্দায় মিলন হয় মিমরাজের আর আমি সত্য মনে আলহামদুলিল্লাহ কবুল ডালিউডে গুঞ্জন উঠেছে পর্দার রসায়নের বাইরে বাস্তবেও নাকি তাদের রোমান্স জমে উঠেছে বেশ আর এবার সেই গুঞ্জনে সামিল হলেন খোদ পরিমণি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণির রাজ মিম বিতর্ক ক্রমাগত বেড়েই চলছে কিন্তু পরিমণি ও মিমের পাল্টাপাল্টি আক্রমণাত্মক ফেসবুক স্ট্যাটাসে নীরব ভূমিকায় শরিফুল রাজ মিমকে কেন্দ্র করে পরিমণির রাজের মধ্যে যখন মনোমালিন্য তখন স্বামীকে নিয়ে চট্টগ্রামে একটি হোটেলে অবকাশ যাপন করছেন বিদ্যা সিনহা মিম এর আগে মিমকে উদ্দেশ্য করে পরিমণি বলেছেন নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল তাই অনেকেই ধারণা করছে পরিমনির কথা রাখতে এমনটা করেছেন মিম